ওয়াশিংটন স্টেটের সিনেটর জেফ উইলসন নিবন্ধনহীন অস্ত্র বহনের অভিযোগে হংকংয়ে গ্রেফতার হয়েছেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে তাকে গ্রেফতার করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় 5 সপ্তাহের ছুটি কাটানোর প্রথম পর্বে স্ত্রীসহ হংকং যান লং ভিউয়ের রিপাবলিকান সেনেটর উইলসন। এরপর তাকে গ্রেফতারের পর নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। উইলসনের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। 2021 সাল থেকে স্টেট সেনেটে এবং 2016 সাল থেকে পোর্ট অফ লং ভিউ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা উইলসন দাবি করেন, পোর্টল্যান্ড বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যাওয়ার সময় তার ব্রিফকেসে পিস্তল থাকার বিষয়টি তিনি জানতেন না। ওই সময় ব্যাগেজ স্ক্রিনে বিষয়টি ধরা পড়েনি। পরবর্তীতে সেনেটরকে জামিনে ছেড়ে দেওয়া হয়।